কল্যাণলা পিৎজা খেলাম আমি, ইয়েস, আর এই মোমো পিৎজাও খেলাম। হাঁটতে হাঁটতে ভাবলাম খিদে পেয়েছে তাই কল্যাণ পিৎজাই খাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ কাগো নিজের পিৎজা ডেলিভারি দিয়ে চলে গেছে। ক্যাফেতে ঢুকেই দেখতে পেলাম আজকাল বাইরে সাইকেল রাখলে চুরি হয়ে যায় বলে লোকেরা এটাকে দেওয়ালে টাঙিয়ে রাখে। আমি জানি আমি কি খাবো, কিন্তু এটা না দেখে থাকতে পারলাম না। তারপর চলে আসলো কুল্লার পিৎজা। ইয়েস, এরকম গ্লাসে চা পাওয়া যায়, এরা পিৎজা নিয়ে চলে এসেছে। আর যখনই এটাকে আমি খেলাম, ভাই মনে হচ্ছিল পুরো আচার খাচ্ছি আমি, এত টক। দেখো ভাই, পুরো মির্গির মতো অবস্থা হয়ে গেছে। কি ছিল এতে, তেঁতুল? তারপর ট্রাই করলাম মোমো পিৎজা, টাকা তো দিয়ে দিয়েছিলাম, কিছু করার নেই। আমি তখনই রিয়েলাইজ করলাম যে এর থেকে ভালো 30 টাকা দিয়ে মোমো কিনে খেয়ে নিতাম। একটা জুস নিয়ে ফটো তুলে সঙ্গে সঙ্গে পালালাম। এই কাকুর বাসন্তী পোলাও খেয়ে কিছুটা তৃপ্তি পেলাম, কিন্তু এটা কি? ওরে বাবা, আমি এখন পালাই, না হলে এ আমার পেছনের পিৎজা বানিয়ে দেবে। তোমরা আরো মিনি ব্লগসের জন্য সাবস্ক্রাইব করো। বাই।